বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর নিয়ে এসে থাকি। আজকে আপনাদের মাঝে যে মোটরটা আমি দেখাবো সেটা হচ্ছে জাহাজের আপনারা জার্মানি মোটর দেখাবো আপনাদেরকে। আজকে 50 ঘোড়া জার্মানি মোটর দেখাবো। জার্মানি মোটর 50 ঘোড়া মোটর ইতিমধ্যে আমি দেখাইছি অনেকগুলো, তার মধ্যে আমাদের কাছে যেটা আপডেট রয়েছে সে আপডেটগুলো মোটরটা দেখাবো। চলুন সর্বপ্রথম যে আপডেটটা মোটরটা আমি দেখাবো, আমাদের কাছে অসংখ্য মোটর রয়েছে, আপডেটটা মোটর আমাদের কাছে রয়েছে। এখানে একটা আমাদের কাছে 3 পিস মোটর রয়েছে, 3 পিস কোয়ালিটি, অনেক হেভি কোয়ালিটি 3 পিস মোটর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কালারটা হোয়াইট ব্র্যান্ডের আছে, আই মিন হোয়াইট, এটা গ্রে, লাইট গ্রে বলা হয় রঙটা, এটা লাইট গ্রে। এটা অনেক সুন্দর এবং হেভি মোটর, ইনশাল্লাহ খুব ভালো চলবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে, প্লাস লোড শক্তি অনেক হেভি, যতই লোড দেবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। মোটরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে এবং কালারটাও খুব চোস, এবং মোটরটা দেখতে অনেক কোয়ালিটি সম্পন্ন। এদের শ্যাফটটা আমি ঘুরে আপনাদের দেখাবো এবং বিয়ারিং সাইজটাও 63 গ্রুপে রয়েছে, সেম সাইজ, কোনো কমতি নেই। এই যে আমরা রেডি করে রাখছি, জাস্ট খালি কানেকশন কভারটা আমরা রেডি করে আপনাদেরকে দেখাবো। অন্য অন্যগুলো যে 2 পিস রয়েছে আমাদের কাছে আরও মোটর, সেগুলো অলরেডি আমি আপনাদেরকে এখনই দেখাবো। সাথে এটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের মোটর, সিমেন্স, মেড ইন জার্মানি। সাথে আরও কিছু মোটর দেখাতে পারি আপনাদেরকে। অনেক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করছে, ভাই যে সিঙ্গেল ফেজ 10 ঘোড়া মোটর দেখান। সিঙ্গেল ফেজ এর আগে আমি দেখাইছি, তবুও আজকেও আবার সিঙ্গেল ফেজের 10 ঘোড়া এবং 5 ঘোড়া আপনাদের ভিডিওতে শেষের দিকে দেখাবো। আচ্ছা দেখুন তাহলে, এটা সিমেন্স কোম্পানি মোটর, এটা 37 কিলোওয়াট আপনারা ব্যবহার করতে পারবেন, 37 কিলোওয়াট। অর্থাৎ বাংলাদেশের যে 3 সেলের হলার, অর্থাৎ 6 নেটের যে হলারটা আছে সেটাতে ইউজ করতে পারবেন, অথবা বিভিন্ন যে যেখানে 37 কিলোওয়াটে আপনার 1470 RPM-এ ইউজ করতে পারবেন। খুব ভালো ব্র্যান্ডের এবং অনেক ভালো আর কি লোড ক্ষমতা রাখে, এবং আমরা লোড গ্যারান্টি সহ দিয়ে থাকি। চলুন, সেক্ষেত্রে আরও কিছু মোটর রয়েছে, এরকম মোটর আর একটা রয়েছে যে আমরা বললাম যে 3 পিস মোটর রয়েছে, সেখানে এখানে এক পিস রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক হেভি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একদম রেডি করা রয়েছে সিমেন্স ব্র্যান্ডের, এবং এটা কিন্তু হলোগ্রামগুলো লেখা রয়েছে, সিমেন্স লেখা থাকবে সব সময় টার্মিনাল বক্সে লেখা থাকবে হলোগ্রাম করে, এবং আপনাদেরকে আমি দেখাবো, চলুন সাথেই থাকবেন। ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন, আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আগে শ্যাফটা ঘুরে দেখুন কীরকম ফ্রি মোটরটা, এবং রোটারটা এত বড়, রোটারটা আর সিলিকন প্লাস যে কয়েলটা রয়েছে, কয়েলের অংশটুকু ভিডিওতে প্রথম অথবা শেষের দিকে আমি কয়েলের অংশটা দেখাবো, অরিজিনাল কয়েল টাইপের। যে সিমেন্টস যে লেখা রয়েছে সেটা টার্মিনাল বক্সে লেখা রয়েছে, যেরকম আপনারা একটু লাইনে থাকবেন, সাথে থাকবেন। এই যে এখানে সিমেন্টস লেখা রয়েছে, এই যে সিমেন্টস লেখা আপনারা দেখতে পাচ্ছেন, হলোগ্রাম করে সিমেন্টস কোম্পানি এটা লেখা রয়েছে। এটা হচ্ছে সিমেন্টস, অরিজিনাল সিমেন্টসের জার্মানি মোটর, এটা আপনাদেরকে দেখালাম জাস্ট। এরকম আমার কাছে 3 পিস মোটর রয়েছে, আপনারা যারা 3 পিস মোটর একসাথে নিতে চান দেওয়া যাবে ইনশাল্লাহ। এবং আর এক পিস রয়েছে, সেটা খুব এটার মতো লোড ক্ষমতা হবে না, কিন্তু তা একটু নর্মাল হবে, সেটা একটু কিলোওয়াটটা কম, এটা কিলোওয়াট 37 কিলোওয়াট, আর ওগুলো 33 কিলোওয়াট। যাদের 33 কিলোওয়াট দরকার তারা 33 কিলোওয়াট নেবে, আর যাদের 37 কিলোওয়াট প্রয়োজন আছে তারা 37 কিলোওয়াট নেবে। এছাড়া আমাদের কাছে অসংখ্য মোটর রয়েছে, আমি প্রাইসটা বলে দিয়েছি অলরেডি, এবং আমাদের কাছে
জেটু মোটর যেহেতু ছিল, জেটু মোটর ভিডিওটা দিয়েছি আপনাদের মাঝে, এবং 37 কিলোওয়াট আমাদের কাছে। তাহলে টোটাল তিনটা রয়েছে এই সিমেন্স ব্র্যান্ডের, আর একটা রয়েছে, চলুন আমি দেখাবো, আর একটা ব্র্যান্ডের সিমেন্স আছে আমাদের কাছে, তিনটা যে রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর একটা মোটর সেম ব্র্যান্ডের, এই যে এখানে রয়েছে সিমেন্স, আপনারা তো তখন ভালো মতো দেখতে পাইছেন না, কিন্তু আমি আপনাদেরকে হলোগ্রাম করে এই যে ভিডিওটা, SIEMENS সিমেন্স, এটা স্টারে কিন্তু 7.8 এম্পিয়ার অনলি স্টারে, যেহেতু 37 কিলোওয়াট অনেক হেভি। কালারটা একদম অরিজিনাল কালার রয়েছে, আমরা কিন্তু নতুন করে কালার আর করি নাই, একদম অরিজিনাল কালার রয়েছে। জাস্ট নিয়ে আসছি, নিয়ে আসার হিট এবং বার্নিশটা অলরেডি করেছি, হিট এবং বার্নিশটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো শেষের দিকে আর কি, কয়েলটাও শেষের দিকে দেখাবো যে অরিজিনাল কি না। এবং শেপটা করে দেখালাম, বিয়ারিং সাইজ 63 63 13 XZ দুই সাইডে রয়েছে। এই যে নেম প্লেটটা, এখানে রয়েছে নেম প্লেটটা, সিমেন্টসের নেম প্লেট, এবং সিমেন্টের যে কাভারটা রয়েছে, যে দেখেন কাভারটাকে আমরা জাস্ট করে একটু রংটা করেছি, এবং বডির যে কালারটা রয়েছে এটা কালারটা একদম অরিজিনাল কালারটা রয়েছে, জাস্ট খালি একটু বডিতে আমরা রং করেছি। এছাড়া যারা 220 মোটর আপনার দেখতে চাইছেন, 5 ঘোড়া 10 ঘোড়া, তাদের জন্য ভিডিওটা আমি একটু পরে দিব। এবং পরিশেষে আমাদের সাথে যে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগের ব্যবস্থা আমি স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে, দেওয়া রয়েছে, এবং সে নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমাদের কাছে দেখেন অসংখ্য মোটর রয়েছে, আমাদের স্কার্ড আমি আপনাদেরকে শো করাবো ভিডিওর শেষে। এটা হচ্ছে জার্মানি মোটরের কয়েল, আপনি দেখতে পাচ্ছেন কয়েলটা কীরকম হয়, এটা একদম অরিজিনাল করে দেখুন, ফিনিশিং একটা অন্যরকম থাকবে, এবং যে ফাইবার কোরের যে ফাইবার রয়েছে কয়েলটা অনেক সুন্দর, এবং আপনারা যে ফাইবারটা দেখতে পাচ্ছেন, এবং 48 স্লটের মোটর, এটা অনেক হেভি মোটর। কয়েলে শেষ পর্যন্ত আপনাদের ছবি দেখালাম যে কোনটা অরিজিনাল এবং কোনটা রিব্র্যান্ডিং। এটা হচ্ছে অরিজিনাল কয়েলের একটা চিনার উপায়, সিমেন্স, এটা অরিজিনাল সিমেন্স কোম্পানি মোটর, এটা কয়েলটা ঠিক এরকম থাকবে। এরকম কয়েল যদি কোথাও দূরে না পাওয়া যায় এই টাইপের, তাহলে সেটা রিব্র্যান্ডিং হবে। এই 37 কিলোওয়াটের মোটর শুধুমাত্র এই টাইপের কয়েল থাকবে, অরিজিনাল কয়েলগুলো শুধুমাত্র এরকম টাইপের কয়েল থাকবে, এবং এটা স্টার ডেল্টার, আপনারা স্টার ডেল্টারে অবশ্যই চালাতে পারবেন, 6 তারের সুযোগ সুবিধা রয়েছে এই মোটরের। দেখতে পাচ্ছেন কয়েলগুলো অনেক সুন্দর, এবং কোর সেভেশন, সাইড সেভেশন, এবং শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যার কারণে সাইড সেভেশন যে পেপার রয়েছে পেপারটা অনেক হাই করে দেওয়া রয়েছে, অরিজিনাল কয়েলটা অনেক কিন্তু হাই করে দেওয়া রয়েছে পেপারটা, সাইড সেভেশন যে পেপারটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার কয়েল সিস্টেম, এটা হচ্ছে কয়েল, অরিজিনাল কয়েল ধারাবাহিকতা যে আছে জার্মান যে কোয়ালিটি সিস্টেম, অরিজিনাল কয়েল হয় সেটা এইরকম। এবং ভিতরে যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা, এটা হিটার যে একটা মেশিন রয়েছে, আমরা কয়েলটাকে কিন্তু হিট দিই, প্রথমে হিট দেওয়ার পর হিটের টেম্পারেচার তোলার পর অনেক হিট হওয়ার পর তারপরে আমরা বার্নিশটা করি দ্রুত শুকানোর, হিট বার্নিশ করে এবং সম্পূর্ণ নতুন বিয়ারিং, যদি বিয়ারিং সমস্যা প্রবলেম থাকে সেক্ষেত্রে নতুন বিয়ারিং দিয়ে দিই, দেওয়ার পর তারপরে আমরা সেট আপ করি আর কি। এই কয়েলটা দেখতে পাচ্ছেন কয়েলটা অনেক সুন্দর, এবং এটা এম্পিয়ার কনভার্ট করা যাবে, এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে, 3 শেলে হলার আপনারা লাগাইতে পারবেন। এছাড়া আমি অন্যভাবে আপনাদেরকে কয়েল দেখাবো ইনশাল্লাহ, আশা করি নেক্সটে। এটা আমরা সেটিংস, যে মোটরটা যে সেটিংস যে করবো আর কি, সেটিংসের যে কয়েলটা আর কি, রোটারটা সামান্য ঢোকানোর পর একটু আমি আপনাদের কয়েলটা দেখালাম, এই যে কয়েলটা চকচকা কীরকম, কিছুটা জুম করে দেখাবো আপনাদেরকে, এই যে জুম করে আপনাদের দেখালাম কয়েলটা, অনেক চকচকা কয়েলটা, এটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক হেভি কয়েল।
এবং রোটারটা আমরা প্রবেশ করে নেবো এবং পুরোটাই সেটিং করবো ইনশাআল্লাহ। সেটিং করার পর অলরেডি আমরা চেক দিব যে মোটরটা কি রকম। দেখতে পাচ্ছেন জার্মানি সিমেন্টস মোটর কি কোন টাইপের হয়। আসলে রোটার কোয়ালিটি অন্যরকম, রোটার এবং সেটরের, এবং কয়েলের মানটা অনেক সুন্দর, ফ্রেশ কোয়ালিটি। এটা দেখতে পাচ্ছেন আমরা দেখালাম সামনে যে কোয়েলটা রয়েছে, এর নতুন বিয়ারিং তুলে রেখে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন বিয়ারিংটাও আমরা কিন্তু চেঞ্জ করে দিই। যদি বিয়ারিংয়ের প্রবলেম থাকে, সামান্য টুকু প্রবলেম আমরা মনে করলেই সঙ্গে সঙ্গে বিয়ারিং চেঞ্জ, এবং যার ফলে মোটরটা লং লাস্টিং করবে এবং খোলা খুব কম পড়বে আর কি। এবং এ সাইডের যে ফাইবারটা রয়েছে, ফাইবার দেখে অ্যাকুরেটভাবে ফাইবারটা থাকে আর কি। এবং যে যে টিউব রয়েছে, এই টিউব যে রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো জার্মানির টিউব, এগুলো এগুলো এই দেশে এরকম টিউব হয় না, লোকাল চায়না টিউব দেওয়া থাকবে যদি রিবাইন্ডিং কোয়ালিটি মোটরটা হয়। মোটরটা আসলে অনেক হেভি শক্তিশালী মোটর, আপনার 3 সেলে হলারে যতই লোড দেন না কেন, এটা মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আপনারা। যদি পারফরমেন্স দিক থেকে একটা ভালো মোটর বেছে নিতে চান, অবশ্যই আপনারা এই সিমেন্টস কোম্পানির মোটরটা নিতে পারেন 3 সেলে হওয়ার জন্য এবং 50 ঘোড়া, অথবা কেউ যদি মনে করেন আমি 50 ঘোড়ার উপরে একটা লোড দেবো, 55 ঘোড়া পর্যন্ত আপনার লোড দিতে পারবেন, এরকম ক্ষমতা এই মোটরটা রাখে। এই যে আমরা সেটিং করে আপাতত রেখে দিয়েছি, সেটিংস অলরেডি দেখতে পাচ্ছেন সেটিংস, এবং আমাদের সাথে যে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই ঠিকানা দেওয়া থাকবে, নাম ঠিকানা বা ফোন নাম্বার দেওয়া থাকবে। আমরা যে টেপটা, মাস্কিং টেপটা যে মারার হয়, এটা কারণ হচ্ছে শুধুমাত্র চাবি আটকানোর জন্য, যেহেতু মোটরের সাথে চাবি রয়েছে, যখন চালু হবে মোটরটা চাবি চাবি তখন সেখানে থাকে না, চটকে যায়, যে কোনো মানুষ আঘাত পেতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা সাবধান। এর জন্য আমরা মাস্কিং টেপ দিয়ে চাবিটাকে আটকে দিয়ে রাখি, যখন চালু হবে মাস্কিং টেপের আটকার সাহায্যে আর চাবিটা পড়ে যাবে না বা ছিটকে যাবে না। এটা সিটকে যেখানে 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 সেখানে যেতে পারে, সাবধানতার ক্ষেত্রে আমরা এটা করলাম আর কি। যে মোটরটা কোয়ালিটি এতক্ষণ বললাম, এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু মোটরটাকে বুকিং দিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে। আপনারা যদি অর্ডার কনফার্ম হয় বাংলাদেশের যে কোনো জেলায়, আমরা কিন্তু আপনাদেরকে মোটরটা দিয়ে থাকবো, এবং আমরা যে দামটা বলবো আজকে এই মোটরটা যে প্রাইসটা, সেটা প্রাইসের ব্যাপারে এখনও কথা বলিনি আপনাদেরকে। এটা প্রাইস আসবে 78,000 টাকা, এবং আমরা কিছু টাকা অবশ্যই ডিসকাউন্ট করে থাকবো শুধুমাত্র যারা অনেক দূর থেকে যারা অর্ডার করবে তাদের জন্য কিছুটা ছাড় হবে অবশ্যই। যেটা নেম প্লেট রয়েছে সিমেন্টস কোম্পানির যে নেম প্লেট, এবং অরিজিনাল হলোগ্রাম যে বক্সটা রয়েছে, বক্সটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি অলরেডি আগে, এটা হচ্ছে সামান্যত নেম প্লেট আর কি, ন্যূনতম নেম প্লেটটা শো করেছি। দেখতে পাচ্ছেন, এবং অরিজিনাল যে কালারটা রয়েছে মোটরে কিন্তু এখনও অরিজিনাল কালারটা রয়েছে, আমরা কালারও করি নাই, ঠিক ওই রকমই কালারটা রয়েছে। এবং আমরা কিন্তু প্রত্যেকটা মোটর গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি, গ্যারান্টি ছাড়া আমরা কোনো মোটর বিক্রি করে থাকি না। আপনারা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারেন, এবং লোডের যে গ্যারান্টি, যে নিশ্চয়তা 100% আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনারা একেবারে নির্ভয় আপনারা অর্ডার দিতে পারেন। এই যে আপনারা মোটর দেখতেছেন, অসংখ্য মোটর রয়েছে, অনেক অ্যাভেলেবল মোটর রয়েছে, আপনার চালে নিতে পারেন বিভিন্ন 1 থেকে 150 ঘোড়া পর্যন্ত নিতে পারবেন আপনারা। আমাদের কাছে অনেক মোটর রয়েছে, লাইন কে লাইন মোটর রয়েছে। আচ্ছা, যাই হোক, আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ভিজিটিং যে কার্ড রয়েছে
এখানে ছোট ছোট মোটর রয়েছে, ভিজিটিং কার্ড আমি আবার আপনাদের মাঝে শো করাবো এবং আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমাদের যে দোকানের যে ক্যাশ মেমোটা আপনাদের আমি শো করাবো। এটা হচ্ছে আমাদের দোকানের ক্যাশ মেমো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের ক্যাশ মেমোটা, আমি একটু জুম করে দেখাবো। এই যে সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিজ প্রোপ্রাইটার শামসুল হক, আমার নামটা হচ্ছে সাব্বির এবং আমার নাম্বারটা 01786050501। এই যে ইমো এবং হোয়াটসঅ্যাপ, এই যে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া রয়েছে, আপনার দেশের বাইরে থেকে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে আমার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, নক করতে পারে। দেশের বাইরে যারা আছেন মোটর অর্ডার দিতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ থেকে, এই নাম্বার থেকে আপনারা অবশ্যই দিতে পারেন। এবং এই নাম্বারে যদি যোগাযোগ করতে না পারেন আপনারা বাংলাদেশের মধ্যে, তাহলে এই দুটাকে যোগাযোগ করতে পারেন 01716825230, অথবা এখানে একটা মোটর মোবাইল নাম্বার রয়েছে 01740906583, অথবা আমার নাম্বারটাতে সরাসরি আপনারা কল দিতে পারেন 01786050501। দেখেন আমাদের এখানে কী কী পাওয়া যায়, মেমোটা রয়েছে দেখেন, আমাদের এখানে যাবতীয় ইলেকট্রিক এর পুরাতন চায়না মোটর, জাহাজি মোটর, গিয়ার মোটর, ব্লুয়ার, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, হপার, পাম্প যা এবং জাহাজের স্টার্টার, কেবল, সার্কিট ব্রেকার ক্রয় বিক্রয় করা হয়। আচ্ছা, সান্তাহার রোড, বিবিরপুকুর বাজার, কাহালু, বগুড়া। তাহলে আমাদের বগুড়া থেকে কেউ যদি আসতে চায়, তাহলে বগুড়া চার মাথা থেকে সান্তাহার যে রোডটা রয়েছে মাত্র 10 কিলোমিটার, বিবিরপুকুর বাজারে নামতে হবে, মাঝখানে তো আপনাকে কাহালু যেতে হবে না, শুধু বিবিরপুকুর বাজার নামলেই আমাদের দোকান একদম মেন রোডের সাথেই। আচ্ছা, এক্ষেত্রে কার্ড আমি এখানে শো করলাম, সেম সেম ডিজাইন আমরা কার্ডে, এই যে জুম জুম করে আমি দেখাবো, আপনার স্ক্রিনশট দিয়ে নিন। এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিওটা দেখছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমরা গ্যারান্টি সহকারে মোটরটা দিয়ে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।